কারণ দুধ ছাড়া অন্য কোন দুধ ছাড়া মানুষ দুনিয়াতে এবং আখেরাতে স্থায়িত্ব পাবে না, নিরাপত্তা পাবে না, সফলতার নিরাপত্তার একমাত্র মাধ্যম কিসি কম ও বিরাদরি পর আল্লাহ পাক নে তো বুনিয়াদ দিয়ে রাখি আল্লাহ তাআলা নে জিন্দেগি ও জীবন কে আদি কে বুনিয়াদ দিয়ে ও আল্লাহ পাক নে বাদি উপর নেই বল্কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মুবারক মেহনত পর রাখি বলেন যে মুসলমানদের সুযোগ মানুষ কামিয়াবির জন্য আল্লাহ পাক এর আমি প্রয়োজন হয় সে জিনিসকে আল্লাহ সহজ করে দেন, যে জিনিস মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয় সে জিনিসকে পাওয়াটাও আল্লাহ সহজ করে দেন, যেন ওই জিনিস অর্জন করতে মানুষের কত বেশি বেগ পেতে না হয়, কষ্ট পেতে না হয়, কোনো বাধা না হয়। এবং মানুষের জিন্দগিতে আনার জন্য যে সমস্ত মাধ্যমকে ঠিক করেছেন তা প্রতিটি মানুষের জন্য খুবই সহজ অর্জন করা। দিনকে সমস্ত মালের সঙ্গে জড়িত নাই, কোনো রং কমের সঙ্গে জড়িত নাই, কোনো এলাকা বা কোনো ফর্ম বা কোনো জাতির সঙ্গে জড়িত নাই, তাকে মাল ছেড়ে হবে না, জিন্দার হওয়ার জন্য
জীবনযাপন করা শুরু করে দেয়, সে মালদার হয়েও সে সফলতা হতে পারে। অন্যভাবে একজন শাসক শাসনের দায়িত্বের ভিতরে থেকে সেও সফলতা হতে পারে, সেও দিনদার হতে পারে। সেই অবস্থায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে গুরুত্ব দিয়ে জীবনযাপন করা শুরু করে দেয়, সে হুকুমাতের ভিতরে থেকে রাষ্ট্রের ভিতরে থেকেও সে সফলতা হতে পারে। বরং জন্মগত ভাবে আল্লাহ যাকে যে অবস্থায়, যে পরিবারে, যে পরিবেশে আল্লাহ তাকে জন্ম দিয়েছেন, ওই পরিবেশের এবং ওই পরিবারের পরিবর্তন ছাড়াই সে যদি নাকি শুধুমাত্র দিনদার বনে কে দুনিয়া মে ইনসানে কা শকল কাজ নেই আল্লাহ পাক নে সবসে বড়ি চিজ কে আকার আল্লাহ পাক নে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জো আমার দেকর আয়ে, জো মেহনত দেকর আয়ে, উস মেহনত কো আল্লাহ পাক নে সবব বানায়া হ্যায় জিন্দগিও কে বদলনে কা, লাইফ কে বদলনে কা, দুনিয়া সময়ে শকল কো, দুনিয়া কে কিছু সবব কো, দুনিয়া কে কিছু মানতে কো আল্লাহ পাক নে সবব করার দিয়ে দিয়া হযরত মোহাম্মদ মানুষকে যে অবস্থাতে তৈরি করেছেন সেই অবস্থার সত্যি সে সফল কাম হতে পারে। কোন বাহিনীর যে অবস্থা খোরাক তাহলে সে অবশ্যই সফলতা হতে পারবে। যেতে পার না পারে তবুও সে এই অবস্থার ভিতরে সে কামিয়াব হতে পারে। তাহলে জীবন এই জ্বলন্ত প্রমাণ যে তাহলে সর্ব অবস্থার ভিতরে থেকেই ইসলামের চরিতার পাবন্দী করে তেনারা কামিয়াব হয়ে গেছেন। হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারক মেহনত কে হ্যায়? আপকি মেহনত দাওয়াত দেনা, দাওয়াত দেনা হ্যায়। আপকি মেহনত কো আমারে নবুয়ত কি কেতে হ্যায়? আমারে নবুয়ত ও হ্যায় জো আল্লাহ পাক নে হর নবী কো আতা ফরমায়ে। আদম আলাইহিস সালাম সে লেকর হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক জিতনে নবী আয়ে আল্লাহ পাক নে হর নবী কো ইয়ে মেহনত আতা ফরমায়ে। আদম আলাইহিস সালাম সে লেকর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক হর নবী কো আল্লাহ পাক নে দাওয়াত দেনে ওয়ালা বানাকর ভেজা, হর নবী কো আল্লাহ পাক নে তালিম ও তালিম কে সাথ ভেজা, হর নবী কো আল্লাহ পাক নে নবী সাহেব আপনি আপনার নবী কো ইবাদত করনে ওয়ালা বানাকর ভেজা। ইতনে নবী দুনিয়া মে ভেজে গয়ে, সব মে আকর আপনে কাম খুদ কিয়ে ওর দূসরো কে কাম মে হাত বচায়া। ইয়ে আমাজ দাওয়াত তালিম জিক্র ইবাদত আমরা
দুপুরে টান একটু আমাদের দাওয়াত ছিল শুন ভাই, আমাদের বলা হয়
আমাদের মসজিদে বলা হয়, মসজিদগুলোর ভিতরে এই সমস্ত আমাদের পরিবেশকে করতে হবে। চব্বিশ ঘন্টা মসজিদকে আমাদের মাধ্যম দিয়ে, এই সমস্ত আমাদের মাধ্যম দিয়ে মসজিদকে জিন্দা রাখতে হবে। কেন মনে আমাদের ভিতরে যে তাদের জিন্দগির ভিতরে দিন পেতে পারে, তারা জিন্দার হতে পারে, এটি হচ্ছে মসজিদের আমল। হজ
কোই আদমি সদকা করেগা তো আল্লাহ কা ওয়াদা হ্যায় উসকে মাল কো বাড়া দেঙ্গে আর ইয়ে আমাল কে সাথ জো আল্লাহ কা ওয়াদা হ্যায় ইয়ে কিয়ামত তক কে লিয়ে হ্যায় ইসমে কোই তাবদিলি নেই হ্যায় সবক কে সাথ তো ঈদ হো ভি সকতি হ্যায় বেইদ হো সকতি লেকিন আমাল কে সাথ আল্লাহ কা ওয়াদা হ্যায় নামাজ আদমি পড়েগা আল্লাহ তাআলা উসকে জিন্দগি কে বুরাইয়ো কো নিকাল দেগা আমাদের সামনে দুই ধরনের মাধ্যম আছে, একটাকে বলা হয় আসবাব বস্তু জগতে যা পরিবর্তনশীল, যার উপরে আল্লাহ পক্ষ থেকে কোনো ওয়াদা নাই, সংস্কার নাই। শুরু করছি কি আমাদের
আমার হৃদয়ে নামাজ, জিকির, আমল, আমরা খুবই ভালোভাবে করেছিলাম। আবার কিছু
আছে।